সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক করতে অবশেষে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে পতাকা বৈঠক। রোববার সকাল 9টার দিকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 7 সদস্য নাফ নদী পাড়ি দিয়ে পৌঁছান টেকনাফের শাহপুরীদ্বীপ জেটিঘাটে। এ সময় তাদের স্বাগত জানান বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যরা। পরে শাহপুরীদ্বীপ বিওপিতে পতাকা বৈঠকে মিলিত হয় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তে অব্যাহত গোলাগুলি ও বাংলাদেশ সীমানায় মিয়ানমারের গোলা এসে পড়াকে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছে বিজিপি। এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে বিজিপি, একই সঙ্গে ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে আশ্বস্ত করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী। পতাকা বৈঠকে মিয়ানমারের 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মংডুর 11 নম্বর বর্ডার গার্ড পুলিশের অধিনায়ক কর্নেল ইয়ে ওয়াই শো। আর বাংলাদেশের 8 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন টেকনাফ 2 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। সময় সংবাদ, কক্সবাজার।